शहीद जतीन दास स्मृति समिति सम्पादक सुबीर कुंड महाशय नमस्कार এখানে উপস্থিত সুধীজনকে আমার নমস্কার জানিয়ে আমি যতীন্দ্রার সম্বন্ধে দু একটা কথা বলব। আমাদের অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু যার আদর্শকে নিয়ে আমরা আজকে এখানে সকলে সমবেত হয়েছি, সেই যতীন্দ্রাসের কথা বলতে গেলে দধিচির কথা স্মরণ করতে হয়। পশ্চিমবঙ্গের দধিচি তথা সারা ভারতবর্ষের দধিচি আমাদের এই শহীদ যতীন দাস। তার যে দৃঢ় সংকল্প ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, তার যে আত্মত্যাগ, আর আত্মত্যাগের পিছনে 63 দিন লাহোরে রোস্টাল জেলে তিনি যেভাবে সংযম এবং সহিষ্ণুতার সাথে তার দৃঢ় সংকল্প আমৃত্যু বরণ করে গেছেন, সেটা আমাদের যত স্বাধীনতা সংগ্রামী আছেন প্রত্যেককে তার আদর্শে উদ্বুদ্ধ করার জন্যে সেই পথ তিনি তৈরি করে দিয়ে গেছেন। একটা স্বাধীনতার বড় বিপ্লব শুরু করার জন্য তার জীবনদান প্রতিটা পাতায়, ইতিহাসের প্রতিটা পাতায় লেখা থাকবে। যদি তার মরদেহ লাহোর থেকে পশ্চিমবঙ্গে আসে, সেই হাওড়া স্টেশনে যখন পৌঁছায়, সেখানে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস তার সেই মরদেহকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত ছিলেন, এবং এত বড় প্রসেশন হয়েছিল, সারা কলকাতার লোক সেই হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিল শহীদ যতীন দাসের বডি নিয়ে আসার জন্য। নেতাজি স্বয়ং তার বডি নিয়ে কেওড়াতলা শ্মশান পর্যন্ত তিনি পায়ে হেঁটে এসেছিলেন। পশ্চিমবঙ্গের লোকের এমন অবস্থা ছিল, বিশেষ করে কলকাতার লোকের সেদিন এমন মানসিকতা ছিল, যেহেতু যতীন দাস 63 দিন অনশন করে তার দেহ ত্যাগ করেছেন, তো কলকাতার কোনো বাড়িতে সেদিন রান্না হয়নি, সবাই তার জন্য ওই দিন উপবাসে ছিলেন তাকে সম্মান জানানোর জন্য। কিন্তু যে কারণে তিনি দেহত্যাগ করেছিলেন সেই কারণটা না বললে বোধ হয় বক্তব্যটা একটু অসম্পূর্ণ থেকে যায়। সেটা হচ্ছে ইংরেজ আমলে যে বিচারগুলো হতো ভারতবাসীর জন্য একরকম বিচার হতো, ইংরেজদের জন্য অন্যরকম বিচার হতো। যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামে যে বন্দিরা থাকতেন তাদেরকে যেভাবে রাখা হতো সেটা অত্যন্ত অমানবিকভাবে, ইংরেজ বন্দিদের রাখা হতো, ইংরেজ বন্দিদের খাওয়ানো হতো এক ধরনের খাবার, তাদেরকে ফলমূল, কেক, দুধ ইত্যাদি দিয়ে তাদের সেই বন্দিদের রাখা হতো, তাদেরকে আলো হাওয়াপূর্ণ সুন্দর মানে বিশুদ্ধ কারখানার কারাগারের মধ্যে রাখা হতো, আর ভারতবর্ষের বন্দিদের রাখা হতো অন্ধকারাচ্ছন্ন, যেখানে জানলা নেই, যেখানে স্যাঁতসেঁতে আবহাওয়া, সেই রকম একটা কারখানা, সেরকম একটা বদ্ধ জায়গার মধ্যে, এবং তাদের খাওয়া দাওয়া দেওয়া হতো শুধু রুটি, ছোলা আর খুব সামান্য সবজি। এই দ্বিচারিতাকে বন্ধ করার জন্য শহীদ যতীন দাস কেন, ভগৎ সিং এবং তখনকার দিনে যারা জেলবন্দি ছিলেন লাহোরে তারা প্রত্যেককে অনশন শুরু করেছিলেন। প্রথম দিকে যতীন দাস নিজে অনশনের পক্ষপাতে ছিলেন না, কিন্তু ভগৎ সিং এই অনশনের জন্য যতীন দাসকে আহ্বান জানালে তিনি শর্ত দিয়েছিলেন, আমাদের যদি আমরা অনশন করতেই হয় আমাদের শেষ পর্যন্ত দেখে আমরা কিন্তু ছাড়ব, যদি ইংরেজ সরকার আমাদের এই প্রস্তাব না মানে তাহলে আমরা শেষ পর্যন্ত আমৃত্যু আমাদের অনশন লড়ে যাব। যতগুলো অনশনের কারণ ছিল সেগুলো দু একটা সলভ করে ইংরেজ সরকার শহীদ ভগৎ সিংকে ওখান থেকে তার যে অনশন ছিল সেখান থেকে সরিয়ে আনতে পেরেছিলেন, অন্যান্য কয়েদিদের সরিয়ে আনতে পেরেছিলেন। কিন্তু যতীন দাসের বক্তব্য ছিল যতক্ষণ না
আমাদের পূর্ণ দাবি আদায় হচ্ছে ততক্ষণ আমি অনশন থেকে সরে আসব না। কিন্তু এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, ইংরেজরা কখন বলবে আর কখন করবে সেটার কোনো স্থিরতা ছিল না। তাই দেখতে দেখতে 63টা দিন অতিবাহিত হয়েছিল। বিভিন্নভাবে ইংরেজ সরকার যতীন দাসকে খাওয়ানোর চেষ্টা করেছিল, তার ভাইকেও পর্যন্ত এখান থেকে নিয়ে গিয়েছিলেন কলকাতা থেকে, যাতে তাকে অনশন থেকে বিরত করা যায়। কিন্তু তারপরেও যখন সেখান থেকেও সম্ভব হয়নি, তাকে জোর করে পাইপ দিয়ে তার মধ্যে দুধ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তার লিভারে। কিন্তু এমন 63 দিনের মধ্যে এমনভাবে তিনি তার মানসিক শক্তি ছিল যে সেই দুধটাকেও তিনি মানে শক্তি দিয়ে বার করে দিয়েছিলেন, এবং সেই দুধের অংশ তার লাংসে চলে যাওয়ার জন্যে তার শরীর আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু তবুও তিনি দমে যাননি। তার যে এই মানসিক শক্তি, সেই মানসিক শক্তি আমাদের দেশের যত বিপ্লবী ছিলেন তাদেরকে উৎসাহিত করেছিলেন যে মৃত্যুকেও কীভাবে আস্তে আস্তে কষ্টের মধ্যে দিয়েও গ্রহণ করে নেওয়া যায়। তো তার এই মহান ত্যাগকে আমাদের প্রত্যেককে উদ্বুদ্ধ করার জন্য, আর সেই ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে আপনারা এতক্ষণ ধরে যে যতীন দাসের সমস্ত বক্তব্য শুনছেন, এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর আমাদের দিদি যেভাবে আমাদের এই অনুষ্ঠানটাকে পরিচালনা করলেন, সেই যে গানগুলো আমাদের স্বাধীনতার সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেই গানের সঙ্গে তার নৃত্য পরিবেশন করে যেভাবে মানুষজনকে তাদের সেই পুরনো স্মৃতিটাকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এটা আমাদের অনেক সৌভাগ্য ব্যাপার যে দিদি এই জিনিসগুলোকে তুলে ধরে সবাইকে পরিবেশন করার চেষ্টা করেছেন। আমি অনেকেই মানে অনেক সময় ধরে তার বক্তব্য শুনছেন, আমি আর দীর্ঘায়িত করব না আমার বক্তব্যকে, সবাইকে আমার অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার।